গুড ইভিনিং চিলড্রেন, আমি তোমাদের আজকের একটা গল্প রিডিং পড়ে শোনাব। হ্যাঁ, রিডিং তো সবাই পড়ে, তোমরাও পড়ো, সবাই পড়ে, কিন্তু কোথায় থামতে হয়, কোথায় অল্প থামবে, কোথায় বেশি থামবে, কোথায় কমা, কোথায় দাড়ি, হ্যাঁ, এগুলো মেনটেন করে রিডিং করতে। আমি আজকে তোমাদের একটা ভালোবাসাই যে সম্পদ সেই গল্প একটা তোমাদের আমি রিডিং করে শোনাব। তোমরা মন দিয়ে শোনো আর দেখবে আমি কিভাবে রিডিং পড়ছি। হ্যাঁ, ওইভাবে রিডিং পড়বে। গল্পটার নাম হচ্ছে ভালোবাসার সম্পদ। এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখল উঠোনের সামনে তিনজন ব্যক্তি বসে আছেন। তিনি তাদের কাউকেই চিনতে পারলেন, তাই বললেন, আমি আপনাদের কাউকে চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত, আপনারা ভেতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। তারা জিজ্ঞাসা করলেন, বাড়ির কর্তা কি আছেন? মহিলা বললেন, না, তিনি বাইরে গেছেন, তাহলে আমরা আসতে পারবো না। সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন, তখন তিনি বললেন, যাও তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি। মহিলা বাইরে গেলেন এবং তাদের ভিতরে আসতে বললেন, কিন্তু তারা বলল, আমরা এভাবে যেতে পারি না। মহিলা জিজ্ঞাসা করলেন, কিন্তু কেন, আবার কি সমস্যা? বৃদ্ধ লোকেদের মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে একজনের নাম সম্পদ, আর একজনের দিকে নির্দেশ করে বললেন, তার নাম সাফল্য এবং আমি ভালোবাসা। এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন, আমাদের কাকে আপনি ভেতরে ঢুকতে দেবেন। মহিলা যখন ভেতরে গিয়ে সব খুলে বললেন, তখন তার স্বামী অত্যন্ত খুশি হলেন এবং বললেন, অসাধারণ, চলো আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব। তার স্ত্রী এতে সম্মতি দিলেন না, না, আমার মনে হয় আমাদের সাফল্যকে ডাকাই উচিত। তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সব শুনছিল। সে বলে উঠল, তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে। লোকটি বলল, ঠিক আছে, আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনব। তুমি বাইরে যাও এবং ভালোবাসাকেই আমাদের অতিথি হিসাবে ডেকে নিয়ে এসো। মহিলাটি বাইরে গেলেন এবং বললেন, আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি ভেতরে আসুন, আপনি আমাদের অতিথি। ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন, আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ভেতরে আসার আমন্ত্রণ জানিয়েছি, আপনারা কেন তার সাথে আসছেন? বৃদ্ধ লোকেরা বলল, আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন, তবে আমাদের বাকি দুজনে বাইরে থাকতাম, কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন, সে যেখানে যায় আমরা দুজনও সেখানেই যাই। গল্প থেকে আমরা তাহলে কি শিক্ষা পেলাম? যেখানেই ভালোবাসা থাকে সেখানেই সম্পদ এবং সাফল্য থাকে। ঠিক আছে চিলড্রেন, তাহলে আমরা এইটাই শিক্ষা পেলাম, ভালোবাসা যেখানে থাকে সেখানে সাফল্যও থাকে, তা সেখানে সম্পদও থাকে। ওকে, থ্যাংক ইউ, বাই।